আজকের রাশিফল 5ই ডিসেম্বর 2020 শনিবার, তিথি কৃষ্ণ পঞ্চমী, জন্ম রাশি হলো কর্কট, সূর্যোদয় সকাল 6টা 6 এবং সূর্যাস্ত বিকাল 4টে 47। মেষ রাশির রাশিফল, আজ সকালের দিকে ভালো কাজ করে বদনাম আসতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ কোনো ফল পাবেন, বন্ধুর পরিচয় ছাই দিলে বিপদ হতে পারে, গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে মিটিয়ে নিন, দামি কোনো জিনিস প্রাপ্তি হতে পারে, আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাঁধতে পারে, অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ ভালো দিন, ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভদায়ক হবে, আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপনের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে, আপনার ভালোবাসায় একটি নতুন উচ্চতায় পৌঁছাবে, দিনটি আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নের শেষ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মেষ রাশির রাশিফল, অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটবে, জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, যথাযথ ভাব বিনিময়ের সঙ্গে সহযোগিতার সাথে কাজ করুন, আপনি ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আজ আচ্ছন্ন হয়ে থাকবে, আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে থাকতে বিরক্তিবোধ করবেন, আপনার জীবনসঙ্গী নিয়ে আজকের আগে এত ভালো ছিল না, যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে, আজ ভালো আশা ভঙ্গ হওয়ার জন্য মানসিক চাপ বাঁধবে, কোনো বিষয় নিয়ে চিন্তা থাকলে তা উপশম হতে পারে, অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে, হঠাৎ কোনো স্বপ্নপূরণ হতে পারে, আজ আপনার সব কাজে জয়লাভ করতে পারেন, দুশ্চিন্তা আপনাকে নাঝাল করবে, প্রতিবেশীর সঙ্গে আজ ঝামেলা বাঁধার আশঙ্কা রয়েছে, শেয়ারে আজ বিনিয়োগ করবেন না, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল, আজ মধুর ব্যবহারের জন্য শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না, চাকরিতে বদলির যোগ রয়েছে, বাড়তি উপার্জনের জন্য স্ত্রীর সাথে উদ্যোগ করতে পারেন, সন্তানের বিষয়ে আজ কোনো খরচ হবে, কোনো প্রচেষ্টায় কর্মক্ষেত্রে উন্নতি হবে, খুব কাছের কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে, পেটের সমস্যায় আজ একটু ভুগতে পারেন, বহিরাঙ্গ খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে, ধ্যান এবং যোগব্যায়াম লাভজনক হবে, আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন, কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমনের উৎসবের অনুষ্ঠান বয়ে আনবে, একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে, উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আজ স্ত্রীর সাথে মারাত্মক একটি তর্ক বিতর্ক হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল, আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে, ব্যবসায় আজ অর্থ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে কাজ করুন, আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন, আপনার আশা আজ পূরণ হতে পারে, প্রেম এবং ভালোবাসা আপনাকে খুশিতে রাখবে, মতামত চাইলে মতামত দেবেন, লজ্জা পাবেন না, এতে আপনার প্রশংসাই হবে, অর্ধাঙ্গিনী আজ আপনাকে ভালোবাসবে, আজ একটু সাবধানে থাকুন, কোনো আঘাত লাগতে পারে, সামাজিক কোনো কাজের জন্য মানুষের ভালোবাসা পাবেন, লটারিতে আজ আয় হতে পারে, কোনো কারণে মন উদাস হওয়ার সম্ভাবনা রয়েছে, মাতৃকুল থেকে সম্পত্তির একটা যোগাযোগ আসবে, সন্তানের পড়াশোনাতে অমনোযোগী ভাব আপনাকে চিন্তায় ফেলতে পারে, আজ কারোর সঙ্গে তর্কে যাবেন না, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহ রাশির রাশিফল, গুরুজনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধতে পারে, উপার্জনের দিকটা খুব ভালোই থাকবে, প্রেমে আপনাকে কিছু সহ্য করতে হতে পারে, চিকিৎসা কাজে আজ বিভ্রান্তি হতে পারে, শারীরিক সমস্যা ভ্রমণ বাতিল হতে পারে, খুব প্রিয় কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে, পাওনা আদায়ে আনন্দ হবে, আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে, আপনি অ্যালকোহল বর্জন করুন, নাহলে স্বাস্থ্যের আরও ক্ষতি হবে, আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আজ সব কিছুতেই সম্মত হতে পারবেন না, আপনার অভিজ্ঞতা থেকে আজ কিছু শিখতে হবে, আজ আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন, আজ আপনি উদ্দেশ্যমূলক কিছু কাজ করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যা রাশির রাশিফল, আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর গৌরবজনক ছবি প্রবেশ করান, আপনার কাছ থেকে কেউ যদি ঋণ নিয়ে থাকে তা আজ ফেরত দিতে পারে, আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন, প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না, কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য ভালো দিন,
আপনার বিবাহিত জীবনে আজ দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবেন, আজ কোনো ঝামেলার মধ্যে পড়তে পারেন, আজ প্রতিযোগিতায় ফল পেতে পারেন, দাম্পত্য জীবনে ভালো সময় কাটাবেন, আজ ব্যবসায় ভালো কোনো যোগাযোগ হতে পারে, আজ বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, আজ প্রতিকূল অবস্থা নিজেকে একটু মানিয়ে নিতে হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে, ভাই বোনের কাছ থেকে কিছু ভালো সাহায্য আজ পেতে পারেন, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, আজ সব কাজ খুব বিচক্ষণতার সাথে করতে হবে, সামান্য ভুল বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে, রাজনীতি আলোচনায় আজ আপনি সফল হবেন, বেড়াতে গিয়ে অযথা হয়রানি হতে পারেন, পেটের সমস্যা আজ একটু বাড়তে পারে, পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে, ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না, দিনের পরের ভাগে টাকা পয়সা উন্নতি হবে, আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন, আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়, দিনের শেষ ভাগে আপনি যথেষ্ট সময় পাবেন, আজ কোনো ভুলের কারণে গুরুজনদের কাছে বকা খেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন, আপনি চমৎকার নতুন ধারণাগুলি নিয়ে আসবেন যা আর্থিকভাবে লাভবান করবে, তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার জন্য ভালো সময়, প্রেমের সুযোগগুলি আজ স্পষ্ট হবে, আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছিলেন তার জন্য আজ কোনো মাশুল দিতে হতে পারে, আজ কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনি বিপদে পড়তে পারেন, উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো কোনো সুযোগ আসবে, বাড়ির কাজ সকলে মিলে করতে হবে, আজ সকলের সঙ্গে বিশেষ কোনো আলোচনা হতে পারে, বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধানে থাকুন, আজ খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে, হঠাৎ কোনো আইনি ঝামেলায় আজ ফেঁসে যেতে পারেন, কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে, বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশির রাশিফল। আজ অসৎ লোকের জন্য আপনার বদনাম হবে, শত্রু আপনাকে অপদস্থ করতে পারেন, সন্তানদের নিয়ে আজ চিন্তা থাকবে, আজ কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি বাঁধতে পারে, আপনার হাতে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আসতে পারে, সেবামূলক কাজে আনন্দ পাবেন, ব্যবসায় উন্নতি হবে, স্ত্রীর সঙ্গে বিবাদ আজ বাড়তে পারে, স্বাস্থ্যের দিক থেকে সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক হন, অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার স্ত্রীর সাথে বিবাদ হতে পারে, আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন, ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত, আপনার চারপাশের লোকের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, আপনার দিনের শুরুটা আজ খুব সুন্দর হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। আজ শুধু চিন্তা করে কোনো লাভ নেই, আপনার সমস্যা হলো আপনি সেই বিষয়ে চেষ্টা করেন না, কেবল ধারণা পোষণ করেন, আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন, তাদের স্বপ্ন পূরণে আপনি উৎসাহিত হতে পারেন, ভালোবাসার একটি নতুন উচ্চতায় আজ পৌঁছাবে, দিনটি আপনার ভালোবাসার জন্য হাসি দিয়ে শুরু হবে, একে অপরের স্বপ্নে শেষ হবে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পুনর্মূল্যায়নের জন্য ভালো সময়, আপনার পরিচিত লোকেদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রয়োজন রয়েছে, তবে আপনি চেষ্টা করুন আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে, আজ কারো কুপ্রভাবের দ্বারা সংসারে অশান্তি বাঁধতে পারে, সামাজিক সুনাম বা প্রতিপত্তি আজ বাড়তে পারে, কোনো হারানো জিনিস আজ ফিরে পেতে পারেন, আজ আপনার কাছ থেকে বন্ধু বিশেষভাবে উপকৃত হতে পারেন, প্রেমে বিশ্বাস ফিরে আসার আশা রাখতে পারেন, আপনার মিষ্টি ব্যবহারের দ্বারা সকলে আকর্ষিত হবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সাথে পরামর্শ করুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে, কাউকে টাকা আজ না দেওয়াই ভালো হবে, তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন, মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তরের সৃষ্টি হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা প্রতিকূল হবে, অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে, গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, আপনার উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি কারোর অভাব অনুভব করবেন যিনি আপনার সাথে থাকতে পারছেন না, আপনি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করবেন, এমন বন্ধুর সাথে সাক্ষাৎ করুন যার সাহায্যের প্রয়োজন রয়েছে, আপনার প্রেমিক জীবন বিতর্কিত হতে পারে, আপনার বিচক্ষণতায় মানুষ আজ সন্তুষ্ট হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশির রাশিফল।
অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি, যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে সাহায্য করবে। আপনার সৃজনশীলতার প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। আপনি দলীয় কোনো কাজে আর যুক্ত হতে পারেন। সতর্ক থাকুন, কেউ আপনার সাথে ভ্রষ্টাচার করতে পারে। আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। আপনার স্ত্রীর সাথে আজ কোনো বিবাদ হতে পারে। আজ সারাদিন অতিরিক্ত কোনো খরচ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। সাংসারিক শান্তি আজ বজায় থাকবে। অপরের উপকার করতে গিয়ে কোনো বিপদ হতে পারে। মামলা মকদ্দমার যোগ রয়েছে। আজ কাজের জন্য পরিবারের কাছে সুনাম অর্জন করতে পারবেন। কেনাবেচার জন্য আজ ভালো দিন। লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।